ভাস্কর্যের দিকে তাকালে আপনাদের ঈমান চলে যায়। আমার মুমিন মুসলমান ভাইদের যদি মনে হয় সেটা শিরক হয়েছে, তাহলে আমার প্রথম প্রশ্ন, সূর্য দেবতার পূজা করা হয়, যদি সূর্য দেবতার পূজা করা হয় তাহলে দিনের বেলা যদি কেউ সূর্যের আলোতে বের হয় অথবা সূর্যের দিকে তাকায়, তাহলে শিরক হবে কি না? আমার দ্বিতীয় শরীয়তের প্রশ্ন, চাঁদের আলোয় চন্দ্র দেবতার যদি পুজো হয় তাহলে চাঁদ দেখে পবিত্র রমজান মাসে রোজা রাখলে কি শিরক হবে কি না? তাহলে কি আমরা চাঁদ দেখা বন্ধ করে দিব? অগ্নি পূজা করা হয় তাহলে কি রান্না বান্না করা আগুন জ্বালানো বন্ধ করে আমরা মসজিদে কুপি জ্বালিয়ে নামাজ পড়ব? শরীয়ত কি এর উত্তর দেয়? বৃক্ষের সে পূজা করা হয় তাহলে গাছ রোপণ করলে গাছের দিকে তাকালে কি শিরক হবে? সুতরাং শরীয়তের প্রশ্ন তুলবেন না। আমরা বাঙালি, আমরা মুসলমান, আমরা জানি কোন প্রশ্নের কি উত্তর। তবে হ্যাঁ, আইনগতভাবে যারা আপনারা স্বপ্ন দেখছেন বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করবেন, স্বপ্ন দেখতে পারেন, স্বপ্ন দেখা নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু সেই স্বপ্ন নিয়ে যখন আপনারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙবেন আপনাদের হাত কিন্তু ভেঙে গুলিয়ে দেব। আমাদের সংবিধানের প্রস্তাবনায় লেখা আছে বাংলাদেশের মূল মন্ত্র মহান মুক্তিযুদ্ধের ছিল হচ্ছে ধর্মনিরপেক্ষতা। সংবিধানের আটে কিন্তু বলা হয়েছে ধর্মনিরপেক্ষতা আমাদের রাষ্ট্রের মূল নীতির অন্যতম স্তম্ভ। প্রস্তাবনায় বলা হয়েছে আমাদের সংবিধানের অন্যতম স্তম্ভ হচ্ছে ধর্মনিরপেক্ষতা। অনুচ্ছেদ ১২তে ব্যাখ্যা করা আছে ধর্মনিরপেক্ষতা কাকে বলে। যদি আপনারা মনে করেন ধর্মনিরপেক্ষতাকে বদলে দিবেন, সেই স্বপ্ন দেখা বন্ধ করেন। কারণ আমাদের সংবিধানের ৭ খ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা সিল কালা করে লাগিয়ে দেওয়া আছে, সেটা পরিবর্তন করা কখনোই সম্ভব না। সংবিধানের প্রস্তাবনা পরিবর্তন করা যেমন সম্ভব না, সংবিধানের দ্বিতীয় ভাগ পরিবর্তন করা সেইভাবে সম্ভব না। সুতরাং বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতাকে কখনোই বদলে ফেলা যাবে না। তবে যদি আপনারা মনে করেন এই ধরনের ভাস্কর্য ভেঙে নানা রকম আতঙ্ক সৃষ্টি করে ধর্মনিরপেক্ষতাকে বদলে দেবেন, বাংলাদেশ থেকে সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতাকে উড়িয়ে দিবেন,